রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেলেন মক্কার ট্রেডিশন হলো মক্কার কালচার হলো কেউ তার নিজ সন্তানকে লালন পালন করে না ধাত্রীমা দিয়ে অন্য লালন পালনকারী দিয়ে তাকে লালন পালন করা হয় নিয়ম অনুযায়ী মক্কার বুকে সপ্তাহে এক এক দিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে কার ঘরে সন্তান আছে মক্কায় এই কারণে লোকজন আসে মক্কার মানুষ বড় ধনী তারা বড় ব্যবসায়ী তারা সম্ভ্রান্ত জ্ঞানে গুণে মানে তারা বড় মর্যাদাবান এজন্য মক্কার কোন সন্তান যদি তারা লালন পালন করতে পারে তাহলে তারা নিজেদেরকে ধন্য মনে করবে ভালো রকম পারিশ্রমিক পাবে তাদের জীবনযাত্রার মানটা বড় ভালো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে আমিনার কোলে যখন তখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে কিন্তু মুহাম্মদ তার বাবা নাই সেই কারণে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেউ আর গ্রহণ করে না কেউ আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিতে চায় না কারণ হলো তার কাছ থেকে উজরত ভালো পাওয়া যাবে না তার কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভাগ্য সুপ্রসন্ন করবেন হালিমাতুস সাদিয়া তিনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলেন তার বড় মায়া লেগে গেল তার মনের ভিতরে বড় শান্তি লেগে গেল স্বামীকে ডেকে বলে এতিম হোক আর যাই হোক এই সন্তানকে আমি রেখে যেতে চাই না স্বামীও তাকে অনুমতি দিয়ে দিল চলো তুমি যখন নিতে চাও নিয়ে নাও হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেই না আমার কোলে নিলাম আমার কোলের ভেতরে সফরের ক্লান্তি ছিল আমি অভাবে অর্ধাহারে অনাহারে দিন পাঠ করি আমার কোলে আরও একটা সন্তান আছে আমি বড় জীর্ণশীর্ণ ক্ষুদ্রাকার মানুষ কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে একটা তেজ অনুভব করতে পারি একটা শক্তি অনুভব করতে পারি এবং সমস্ত ক্লান্তিগুলো মুহূর্তের ভেতরে দূরীভূত হইয়া যায় শুধু তাই না কথা বলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার দুর্বল জীর্ণশীর্ণ গাধায় করে আবার রওনা হলাম আমার সঙ্গী সাথী যারা তারা ইতিপূর্বেই বাচ্চা নিয়ে চলে গেছে আমার গাধাকেও দেখলাম মুহূর্তের ভিতরে তার স্বাস্থ্য ভালো হয়ে গেছে তার চলনের গতি বড় বেড়ে গেছে এবার সে আর আগের মতো আসার মতো আস্তে আস্তে জীর্ণশীর্ণভাবে চলে না শক্তিশালীভাবে সে হেঁটে চলছে এবং যারা আমাকে ফেলে চলে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে আমার গাধা নিয়ে যখন চলে যাচ্ছে পিছন থেকে আমাকে ডেকে বলে ও হালিমা তুমি আসার সময় যেই বকরি চড়ে যেই গাধায় চড়ে এসেছিলা সেই গাধা কোথায় তোমার এই গাধা এত হৃষ্টপুষ্ট শক্তিশালী গাধা তুমি পাইলা কোথায় হালিমাতুস সাদিয়া ডেকে বলে বোনেরা তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রেখেছ সে বড় গরিব তার বাবা নাই অর্থ কষ্ট তোমাদের হবে কিন্তু খাদার কাসম বলি তখন তো তারা ওইভাবে আল্লাহকে চিনত না কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে একজনকে মানত সৃষ্টিকর্তা আমাকে যেই শক্তি দিয়েছে নেয়ামত দিয়েছে শোন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখনই আমি কোলে নিয়েছি আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে কোলে নিয়ে যখন বকরির পিঠে চড়েছি বকরির সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া নিয়ে বাড়ি চলে গেছে তার ঘরের ভিতরে অনেকগুলো ছাগল বকরি ছিল এগুলো মরুভূমিতে চড়াতে হতো সেটা চড়ানোর জন্য আরো ছোট্ট একটা মেয়ে সাইমা নামক তার কাছে ছিল সাইমা দেখতে পাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সন্তান তো অন্য সন্তানের মতো না তাকে কোলে নিলে সে কান্নাকাটি করে না তাকে গোসলের সময় যখন হয়ে যায় গোসল করানোর প্রস্তুতি যখন নেওয়া হবে দেখি যে প্রস্তুতি নিচ্ছি এদিক দিয়ে এসে দেখি তার চেহারা অবয়ব এমনভাবে হৃষ্টপুষ্ট এমনভাবে সাজুগুজু করা কেমন যেন কে এই মাত্র তাকে গোসল করিয়ে সাজিয়ে রেখে গেছে তাতে যতক্ষণ আমি কোলে রাখি ততক্ষণ আমি কোলে রাখি আমি দেখি আমার বকরিগুলো আর দূরে ছোটাছুটি করে না বকরিগুলো আমার কাছাকাছি থাকে আমার কাছাকাছি থেকে সুন্দর করে তারা ঘাস খায় যতক্ষণ আমি কোলে নিয়ে মরুভূমির ভিতরে চলি আমি দেখি আমার গায়ে রোদ লাগে না হালিমাতুস সাদিয়ার বাসার কাজের মেয়ে ছোট্ট মেয়ে সে প্রায়শই এই অলৌকিক দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়াকে ডেকে ডেকে বলে মা আমি মুহাম্মদকে নিয়ে যেতে চাই মরুভূমিতে হালিমাতুস সাদিয়া দায়বদ্ধতা থেকে বলে না গো না প্রতিদিন এই ছোট্ট বাচ্চাকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া যাবে না রৌদে কষ্ট হবে আহারের কষ্ট হবে ক্ষুধার কষ্ট হবে তোর আসতে সময় লাগবে আমার জিম্মাদারির বড় ভুল হয়ে যাবে
এইবার সাইমা ডাক দিয়ে বলে হালিমা অলৌকিক একটি কথা আমি আপনাকে বলতে চাই আপনি যদি অনুমতি দেন আমার ভাই মোহাম্মদকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার গায়ে এবং এই বকরিদের কোনো ক্ষতি সাধন হয় না আমি দেখতে পাই আমার সঙ্গে আরো যারা ভক্তি পালন করতে গেছে তাদের পেট অর্ধেক ভরে কোনোটা খায় কোনোটা খায় না কারোর বকরির স্তনে দুধ আসে না কিন্তু আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে যাই সেই দিন আমার একটা বকরিও মরুভূমি থেকে খালি পেটে ফিরে আসে না আর আমার গায়ে কোনো রোদ লাগে না আমি যখন মনে করি মুহাম্মদকে খাবার খাওয়াতে হবে বাড়ির দিকে রওনা দেই মনে করার পরে রওনা দিব ঠিক এই মুহূর্তেই দেখি মুহাম্মদের ভিতরে সেই খাবারের প্রয়োজনীয়তা তার চেহারার ভিতর থেকে দূরীভূত হয়ে গেছে তাকে কে যেন সুন্দর করে খাইয়ে আবার ঘুম পড়িয়ে দিয়েছে তার ভিতরে কোনো রকম ক্লান্তি নাই কোনো রকম অবসান্ত নাই কোন কষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর হয় না হালিমা ডাক দিয়ে বলে এই কথাটা তো আমিও জানি আমিও লক্ষ্য করছি কিন্তু এই কথা সমাজে বলা যাবে না যদি বলা হয় তাহলে তার উপর শত্রু লেগে যাবে তাকে কষ্ট দিবে তাকে মেরে ফেলার চেষ্টা করবে এইভাবে করতে 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 তিন বছর বয়স হয়ে গেল তিন বছর বয়সের সময় একদিন এই সাইমা ডাক দিয়ে বলছে হালিমা দৌড় দিয়ে আসেন আসেন আমি তো পাহাড়ের পাদদেশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শুয়ে রাখছিলাম কিন্তু আমি দেখছি কে যেন মুহাম্মদ ভাই আমার কাছে তার কাছে আসছে এবং তার বুকটাকে ছিঁড়ে ফেলে ফেলছে বুকের ভিতর থেকে কলিজাটা বের করছে আমার বড় খারাপ লাগছে আপনি একটু আসেন আসেন আমার ভাইয়ের যেন কি হয়েছে হালিমা তো সাদিয়া দৌড়ে আসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে সিরাতের কিতাব লিখছে হালিমা তো সাদিয়া এসে দেখে কেমন যেন তার ভেতরে একটা অস্থিরতা ভাব ঠিকই আছে কিন্তু তার কোনো ক্ষতি হয়েছে এই রকম কোন চিহ্ন তার ভিতরে দেখা যায় না আমার দোস্তরা বন্ধুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করলেন আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান গবেষণা করছে সেই সময়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজা যদি বের করা যায় হার্ট যদি বের করা যায় হৃৎপিণ্ড যদি বের করা যায় তাহলে আজকের বিজ্ঞান কেন পারবে না তারা গবেষণা করে 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 আজকের এই দিনের ওপেন হার্ট সার্জারি বের করেছে বলেন না সুবহানাল্লাহ আরও একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবাজিরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচ বছর বয়স এইভাবে হয়ে গেল এবার নিজ মায়ের কাছে ফেরত চলে গেলেন সেইখানে গিয়ে মায়ের কাছে বায়না ধরেছে মা আমি বাবাকে দেখতে চাই বাবা কোথায় আমার বাবা কই সকলের বাবা আছে আমার বাবা নাই এক বছর দুই বছর তিন বছর অতিক্রম করে গেল এইবার মা দাদার অনুমতি নিয়ে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে চলে গেলেন বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে সেইখানে মাকে হারিয়ে ফেললেন মাকে হারিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে লালন পালন হচ্ছেন নয় বছর বয়স দাদাও ইন্তেকাল করে চলে গেলেন কত কষ্ট করে কত যুদ্ধ করে কত নির্মম নিষ্ঠুর পরিবেশের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়েছেন বিষয়টি একটু আমাদেরকে ভাবতে হবে এমন একজন আদর্শ মানুষ এমন একজন আদর্শের মূর্তপ্রতীক যার চরিত্রগুলো আমাদের জন্য আদর্শের করা হয়েছে যাকে অনুসরণ করা আমাদের জন্য ইমানের ধারক বাহক করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যার উসওয়া যার আদর্শ গ্রহণ করতে আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ ডেকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আরেকটু জোরে বলেন না মারহাবা আমার বন্ধুরা আল্লাহ ডেকে বলছেন দুনিয়ার মানুষ শোনো তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উসওয়ায়ে হাসানা গ্রহণযোগ্য আদর্শ কি বলেন ঠিক কিনা নাজাত যদি পেতে হয় নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে কি বলেন ঠিক কিনা একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহ সাতি সজর তকল হজর
شق القمر بشارته صلى الله صلى الله عليه وسلم আমাদের জন্য আদর্শের করা হয়েছে আমাদের রাসূলকে কি বলেন ঠিক কি না এজন্য রাসূল বলছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমি হচ্ছে শ্রেষ্ঠতম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি শ্রেষ্ঠতম চরিত্রের পূর্ণতা দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সীরাত গ্রন্থ লেখা হয়েছে প্রায় সকল সীরাত গ্রন্থে হাদিসটি রয়েছে একই সঙ্গে তাফসীরে ইবনে কাসীরের ভিতরে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী করেছেন মুআল্লিম শ্রেষ্ঠতম শিক্ষক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যিনি শিক্ষক হন স্বভাবতই তিনি ছাত্রের চেয়ে ভালো জানেন কি বলেন ঠিক কি না আর যাকে শিক্ষক করেছেন আমার রব তিনি জ্ঞানী না মূর্খ কে বলেন তিনি জ্ঞানী না মূর্খ শুধু জ্ঞানী নয় মহাজ্ঞানী তাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন অথচ কিছু সংখ্যক ভাইরা কিছু সংখ্যক ভাইরাল বক্তা তারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মূর্খ অজ্ঞ অক্ষর জ্ঞান যাকের ছিল না অথচ রাসূল বলছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার চেয়ে অধিকতর বেস্ট অধিকতর সুন্দর শিক্ষা আর কে দিতে পারে কার হতে পারে আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার রব রব যেই আদব শিক্ষা দেন যেই শিষ্টাচার শিক্ষা দেন যেই ভদ্রতা শিক্ষা দেন তার থেকে ভালো শিক্ষা আর কেউ দিতে পারে না কি বলেন কেউ দিতে পারে না এই জন্য আল্লাহ বলছেন সিবাগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর চরিত্রে চরিত্রবান হও আর কে তোমাদেরকে অধিকতর সুন্দর মানুষ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাকে চলতে বলেছেন সেইভাবে যদি চলো তাহলে তার থেকে যেই রকম সুন্দর মানুষ হবে যেই রকম ভালো মানুষ হবে এর থেকে ভালো মানুষ দুনিয়ায় আর কে তোমাকে বানাবে কি বলেন ঠিক কি না এজন্য আমাদেরকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে ফিরে যেতে হবে আমার পারিবারিক সমস্যা সমাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক পরিমণ্ডল আমার পরিবার নীতি সব বিষয়ের শিক্ষা আমার নবীর জীবনে আছে না নাই কি বলেন আছে না নাই নবীজি বলছেন মুরু আওলাদাকুম হিনা সাবা সিনিন তোমরা তোমাদের সন্তানকে সালাতের জন্য আদেশ করবে যখন সাত বছর বয়স হবে ওয়াদরিবুহুম হিনা আশার যখন দশ বছর বয়স হবে তখন তাদেরকে মৃদু প্রহর করবে তাদেরকে গল্প বলবে তাদের সঙ্গে মিলেমিশে তাদেরকে বোঝাবে খোদাবিজি তাদেরকে দিবে এবং নামাজ তাদের জীবনে প্রতিষ্ঠিত করে দিবে এই কাজটা আমরা করতে পেরেছি না ব্যর্থ হয়েছি বলেন ব্যর্থ হয়েছি না তাহলে আমাদেরকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের সন্তান নায়নাতি যারা আছে তাদেরকে দশ বছরের ভিতরেই নামাজ শিক্ষার কোর্স কমপ্লিট করে ফেলবো ঠিক আছে তো কি বলেন ঠিক আছে এজন্য আপনাদের খতিব সাহেব যেই মাদ্রাসায় পড়াশোনা করেছে আমিও যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সেই পীর সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই কোনাপাড়া দিনিয়া মাদ্রাসা রকে হাসান কলেজের পাশে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা এরকম বাংলাদেশে আলিয়া মাদ্রাসা মাদ্রাসা আছে পাঁচ হাজারের বেশি বলেন না সুবহানাল্লাহ দিনিয়া মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা এইরকম মাদ্রাসা আছে চার হাজারের বেশি এই মাদ্রাসাগুলো থেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় নবীর হাদিস শিক্ষা দেওয়া হয় নামাজের সঠিক তালিম দেওয়া হয় আজকে আমাদের সন্তানেরা আমাদেরকে যথাযথভাবে শ্রদ্ধা করে না আজকে ওয়েস্টার্ন কালচার এত বেশি আমাদের ভেতরে ঢুকে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে এত বেশি ঢুকে গেছে ছোট্ট বাচ্চাও মুহূর্তের ভিতরে ফোন করে থানায় অভিযোগ দেয় এবং অভিযোগ দিয়ে বাবা মার বিরুদ্ধে নালিশ দিয়ে বাবা মাকে থানায় নিয়ে যায় পুলিশে ধরিয়ে দেয় এই কালচার আমাদের সমাজে শুভকর বিষয় নয়
আমাদেরকে তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ইসলামিক রীতি নীতি কালচার, ইসলামিক রুলস রেগুলেশন এগুলো শিক্ষা দিতে হবে ছোটবেলায়। আরবিতে একটা প্রবাদ রয়েছে এমন, আন-নকশ আল-ইলমু ফিস সিগার কান-নকশ ফিল হাজার, ছোটবেলার জ্ঞান এটা পাথরে খোদাই করার মতো। আপনি ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়ে দিবেন, ও কোরআন জীবনে ভুলবে না, আর 30 বছর বয়স 50 বছর বয়সে এখন আপনি পড়তে শুরু করেন সূরা ফাতিহা, এখন আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি এটা আর বের হবে না আপনার মুখ থেকে, 40 50 বছর বয়স হয়ে গেলে আর বের হবে না। কিন্তু ছোটবেলায় যদি আপনি শিক্ষা দিতে পারতেন, আপনি শিক্ষা নিতে পারতেন, তাহলে কিন্তু এটা অনেক সহজ ছিল। সে কারণে আমার দোস্তরা বন্ধুরা আমার বাবাজিরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠতম শিক্ষক। আপনাদের মসজিদের খতিব, সকল মসজিদের খতিব, ইমাম যারা, তারাই সমাজের শিক্ষক। তাদের কাছ থেকে দীন শেখা, তাদের কাছ থেকে আদর্শ শেখা, তাদের কাছ থেকে রাসূল প্রেম শেখা, এগুলো আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে তার হাদিস সংকলন করতে গিয়ে একটা অধ্যায় রচনা করেছেন, আল হুব হুবুর রাসূল মিনাল ঈমান, রাসূল প্রেম এটা হচ্ছে ঈমানের অঙ্গ, রাসূলের ভালোবাসা, রাসূলের আনুগত্যতা, এটা যদি কোনো মানুষের ভেতরে না থাকে সে মুমিন হতে পারে না। এজন্য আমাদেরকে এই রবিউল আউয়াল মাসেই শুধু নয়, গোটা জিন্দেগি ভর আমাদেরকে রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে। দুনিয়ার যত বড় বড় মানুষের দিকে আপনি যান না কেন, আপনাকে যদি দুনিয়া এবং আখিরাতের শান্তি পেতে হয়, তাহলে আপনাকে কাম টু ব্যাক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের ভিতরে ফিরে আসতে হবে। আমি নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু কারজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, সমস্ত মুসলমান এটা কেমন যেন একটা শরীর মাত্র, যদি এই শরীরের ভেতরে তার চক্ষুর যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণা কি তার চোখে থাকে না শরীরে ছড়িয়ে যায়, কেবল গোটা শরীরে ছড়িয়ে যায় কি না, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যখন তার মাথায় ব্যথা অনুভূত হয় তখন তার কেমন যেন শরীর গোটা শরীরেই যন্ত্রণা অনুভূত হয়। এজন্য একটা মুসলমান যখন আক্রান্ত হবে, একটা মুসলমান যখন বিপদগ্রস্ত হবে, সমাজের সকল মুসলমান মিলে তাকে সাহায্য করতে হবে, তার বিপদ থেকে উদ্ধার করতে হবে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, কি বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর নবী বলছেন, লিল মুমিনি আলাল মুমিন সিদ্দু খেসাল, অদিনের মানুষ শোনো, মুমিন মুমিনের উপরে ছয়টি হক রয়েছে, ইয়াউদুহু ইদা মারেদা ওয়াইশাদুহু ইদা মাতা, যখন সে অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা অন্য মুমিন মুসলমান ভাইরা করবে, যখন সে ইন্তেকাল করে যাবে তখন তার দাফন কাফনে অংশগ্রহণ করবে, ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন সাহায্য চাইবে আহ্বান করবে, যখন তার কাছে কোনো রকম সাহায্য সহযোগিতা চাইবে তাকে দাওয়াত দিবে মেহমানদারি করানোর জন্য, তার দাওয়াত অংশগ্রহণ করবে, তার দাওয়াত কবুল করবে, ওয়াইসাল্লিমুহু ইযা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে, পরস্পর সালাম দিলে হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যায়, মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়, ওয়াইসাম্মিতুহু ইযা আতিসা, এবং যখন হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে তখন তার আলহামদুলিল্লাহর সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিবে, ওয়ানসাহুলাহু ইযা গাবা আও শাহিদ, এবং একজন মুসলমান মুমিন ইমানদার ভাই তার সম্মুখে থাকুক পিছনে থাকুক সর্বাবস্থায় তার কল্যাণকামী হতে হবে, কি বলেন ঠিক কি না? যদি আমরা এই ছয়টি কাজ করতে পারি তাহলে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ এগুলো সুপ্রতিষ্ঠিত হবে, কি বলেন ঠিক কি না? আমরা এগুলো কাজ করতে রাজি আছি, কি বলেন রাজি আছি? একই সঙ্গে আল্লাহর ঘর এই মসজিদ, আপনারাই এই মসজিদকে নির্মাণ করেছেন, আবাদের দায়িত্ব আপনাদের, কি বলেন ঠিক কিনা? এই মসজিদের আবাদ সুন্দর, এসি হয়েছে, টাইলস হয়েছে, আরও হবে, এটাই মূল আবাদ নয়, বরং এই মসজিদের মুসল্লি হওয়া, এই মসজিদে এসে নামাজ আদায় করা, এটি হচ্ছে এই মসজিদের সবচেয়ে মূল বড় কাজ, কি বলেন ঠিক কিনা? আপনারা যারা মুসল্লি আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, যেখানে থাকেন না কেন চেষ্টা অব্যাহত রাখবেন,
কারণ হলো এই মসজিদে এসে নামাজ পড়তে কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আমাদের পক্ষ থেকে পূর্ণতা দেওয়ার মালিক কে আল্লাহ কি বলেন কে আল্লাহ আমরা যদি নিয়ত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজকে এমন ভাবে সহজ করে দিবেন সকল কাজের ফাঁকে আবার এই মসজিদে এসে যেন আমরা নামাজ আদায় করতে পারি মসজিদের যত প্রয়োজন আছে সব যেন আমরা মিটাতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন বলুন আমিন আরো একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আমরা রাসূলের জীবন চরিত্রের যে আলোচনাটুকু শুনলাম একেবারেই যথাসামান্য নির্ধারিত সময়ের ভিতরে আমার কথা শেষ করতে চাই এজন্য যে সময়ের গুরুত্ব শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের আল্লাহ তাআলা কসম করছেন সময়ের কসম করে আল্লাহ বলেন সমগ্র মানুষ এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু সেই মানুষগুলো না যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর সফলতার জন্য ঈমান যথেষ্ট নয় ঈমানের সাথে নেক আমল দরকার নেক আমল ঈমান এবং নেক আমল হলেই সফলতা নিশ্চিত নয় বরং ঈমানদার যখন নেক আমল করে নানান প্রতিবন্ধকতা আসে নানান ক্রিটিসাইজ করে মোল্লা বলে গালি দেয় নামাজি হইছে হুজুর হইছে নানান কটু কথা বলে এই সময় তাকে সবর করতে হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর সত্য দিন সে যেইভাবে বুঝেছে সেই দিনের উপর অটল অবিচল থাকতে হবে একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য দিনের উপর অটল অবিচল থাকবে বিপদ আসলে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে নির্দেশ কে দিয়েছে এজন্য সময়ের গুরুত্ব যদি আমরা দিতে না পারি যথাসময়ে যদি আমরা আমাদের নামাজগুলো আমাদের রোজাগুলো আমাদের হজগুলো সুন্দর করে আদায় করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যেই অফুরন্ত নেয়ামতের কথা রয়েছে যেই অফুরন্ত নেয়ামতের ওয়াদা রয়েছে সেইগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সুস্থতা দিয়েছেন আমাদেরকে যেই ভালো রেখেছেন নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ নির্দেশনা দিচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ও দুনিয়ার মানুষ আল্লাহর অনুগ্রহ আল্লাহর নেয়ামত যখন পেয়ে যাবে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নেয়ামত প্রাপ্তির জন্য শুকরিয়া আদায় করবে কার শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ বলছেন লাইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি নেয়ামতের শুকরিয়া বাড়িয়ে দিব ওয়ালাইন কাফারতুম আর যদি তোমরা স্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু বড় কঠিন আমরা কেউ কি আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা রাখি কি বলেন ক্ষমতা রাখি তো আমাদের এই আযাব সহ্য করার যেহেতু ক্ষমতা আমরা রাখি না আমাদের জীবন চলার পথে বলার মাঝে যেই অন্যায়গুলো করছি যেই ভুলগুলো করছি এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই কি বলেন দরকার আছে না নাই এই ক্ষমা চাওয়ার নাম হলো তাওবা